এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি একটি কেচি ব্যবহার করে একদম অল্প সময়ে কোনো কষ্ট ছাড়া তালের রস কিভাবে বের করে নেওয়া যায় তার পদ্ধতি। আর এই সহজ টেকনিকটা দেখে নেওয়ার জন্যে অবশ্যই কোনো প্রকার স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকেই দেখে নিন। তালের রস খুব সহজে বের করে নেওয়ার জন্যে প্রথমত তালের যে ক্যাপটা থাকে এই ক্যাপটা আমি খুলে ফেলে দিচ্ছি। আমার সাথে থেকে দেখে নিন তালের যে উপরের আবরণটা থাকে অল্প অল্প করে খুলে নিচ্ছি। অল্প অল্প করে খুব ভালো করে খুলে নিয়ে এগুলো এখন আমরা কি করব, জল দিয়ে ভিজিয়ে রাখব। আলতোভাবে তালের উপরের আবরণটা ছাড়িয়ে নিয়ে বেশ অনেকটা জল দিয়ে অনেক সময়ের জন্য ভিজিয়ে রাখছি। তাল কিন্তু একটু তিতকুটে ভাব থাকে, বেশ অনেকটা সময় জল দিয়ে ভিজিয়ে রাখলে এই জলটা ফেলে দিলে তিতকুটে ভাবটা থাকে না। জল দিয়ে ভিজিয়ে দেওয়ার পর উপরের আবরণগুলো একটু হালকা হয়ে গেলে এগুলো আমরা ফেলে দিচ্ছি। এগুলো ফেলে নিয়ে বেশ অনেক সময়ের জন্যে এগুলো আমরা ভিজিয়ে রাখছি। দেড় থেকে দুই ঘন্টা মতন ভিজিয়ে রাখার পর তালের জলগুলো কিন্তু ঠিক এরকম ঘোলা হয়ে গেছে। এই জলগুলো এখন আমরা চেঞ্জ করে নিচ্ছি। প্রথমবার ভিজিয়ে রাখার পর তালের জলটা যে ঘোলা হয়ে গিয়েছিল ওই জলটা ফেলে দিয়ে একই রকমভাবে আরেকবার জল দিয়ে 5-6 মিনিটের জন্য ভিজিয়ে রাখছি। দুইবার করে জল চেঞ্জ করে তালগুলো ভিজিয়ে রাখার পর জল চিপে তালগুলো আমরা তুলে নিচ্ছি। আমার সাথে থেকে দেখে নিন একটি তালের বীজ নিয়ে একটি কেচি দিয়ে ঠিক কিভাবে উপরের অংশগুলো কেটে নিচ্ছি। একদম যতটা সম্ভব মুড়িয়ে কেটে নিচ্ছি যাতে আটিতে কোনো অংশ লেগে না থাকে। ঠিক এরকমভাবে সমস্তটা খুব ভালো করে একটি কেচি দিয়ে কেটে আলাদা করে নিব।
তারপর থেকে সবটা অংশ খুব ভালো করে বের করে নেওয়ার পর হাতের সাহায্যে চিপে তালের রসগুলো আমি বের করে নিচ্ছি। এভাবে বের করে নিতে সময়ও কম লাগে, কষ্টও কম হয়। বীজটা সহ এরকমভাবে বারবার চিপে চিপে বের করতে গেলে অনেকটা সময়ও লাগে, হাতে অনেকটা প্রেশার পড়ে। এর জন্যে এভাবে করে নিলে কম সময়ে খুব দ্রুত তালের রসটা আমরা বের করে নিতে পারি। একই রকমভাবে আমি আরেকটি তালের বীজ থেকে কেচি দিয়ে কেটে বাইরের আবরণটি আলাদা করে নিয়ে রস বের করে দেখিয়ে দিচ্ছি। একই রকমভাবে খুব ভালো করে কেচি দিয়ে নিগড়ে কেটে নিয়ে তালের আঁশগুলো হাতে চিপে খুব দ্রুত রসটা বের করে নিতে পারেন। একই রকমভাবে বেশ কয়েকটি আটি থেকে তাল ছাড়িয়ে নেওয়ার পর প্লেটটা যখন ভরে গিয়েছে আমি অন্য একটি বাটিতে সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিয়ে একই রকমভাবে সবগুলো তালের আইট থেকে কেচি দিয়ে কেটে বাইরের অংশগুলো আলাদা করে তালের রসগুলো বের করে নিচ্ছি। একই রকমভাবে সবগুলো তাল কেচি দিয়ে কেটে রস বের করে নিয়ে একটি বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি। আমি এখানে দুইটি তাল নিয়েছিলাম, দুইটি তাল থেকে ছয়টি বীজ হয়েছিল। সবগুলো কিন্তু আমি একই রকমভাবে কেচি দিয়ে আগে কেটে আলাদা করে নিয়েছি, আমি দেখিয়ে দিচ্ছি। আর এই ছয়টি বীজ থেকে আমি এতটা পরিমাণে রস বের করে নিয়েছি, আর খুবই অল্প সময়ে এই রসটা কিন্তু আমি বের করে নিয়েছি। দুইটি তাল থেকে সবটা রস বের করে নেওয়ার পর একটি ছাকনা দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তা না হলে কিন্তু তালের আঁশ থাকবে, এর জন্যে একটি ছাকনি দিয়ে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। সবটা তালের রস আমার বের করে ছেঁকে নেওয়ার পর একটি বক্সে তালের রসগুলো নিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু একটি বক্সে করে ফ্রিজে ডিপে রেখে দিলে বেশ অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আমি একটি বক্সে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দিতে পারবো বেশ অনেক দিন পর্যন্ত। একটি বক্সে বেশ অনেকটা তাল সংরক্ষণ করেছি, আর একটি বাটি নিয়েছি। এখানে ছোট ছোট চারটি বাটি নিয়েছি, কারণ হচ্ছে তালের রস দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি করা যায়। তালের বড়া, তালের মালপোয়া, তালের হচ্ছে পাটিসাপটা করা যায়।
একটা বড় বাটিতে তালের রস সবটা রেখে নিলে ওই তালের রসটা গলে যেতে কিন্তু অনেকটা সময় লাগে ফ্রিজ থেকে বের করে নেওয়ার পর। এর জন্যে এরকম ছোট ছোট বাটিতে আমি রেখে দিচ্ছি, যাতে আমার যখন ঠিক যতটা দরকার ওই রকম বের করে নিতে পারি। এর জন্যে এরকম একটি বক্সে রেখে দিচ্ছি। একই রকমভাবে আপনিও আপনার প্রয়োজন অনুসারে বক্সে বক্সে এরকমভাবে তালের রস বেশ অনেক দিন যাবত সংরক্ষণ করে রেখে দিতে পারেন। যখন আপনার ঠিক যতটা দরকার বের করে নিয়ে রেসিপি করতে পারেন। শুধুমাত্র একটি কেচি ব্যবহার করে অল্প সময়ে কিভাবে তালের রস বের করে নেওয়া যায় আর কিভাবে বেশ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে দেওয়া যায়, এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি দেখে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন।